হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা ইটালির অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির অফ মিলান এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপগুলো সম্পর্কে জানবো স্কলারশিপগুলো বলতে এখানে আপনারা দুটা থেকে তিনটা স্কলারশিপ পাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যেগুলো আপনার ব্যাসেলারের জন্য মাস্টার্স পিএইচডি সবগুলোর জন্য অথবা একটা নির্দিষ্ট ধরনের প্রোগ্রামের জন্য প্রযোজ্য হয় তো আমরা এই তিন ধরনের স্কলারশিপটাকে জায়গায় নিয়ে এসে আপনাদের কাছে তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব আজকের ভিডিওতে তো মূল ভিডিওতে যাবো তার আগে বলে আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ ইন্টার্নশিপ জব অপরচুনিটি আপনার বিভিন্ন ধরনের অপরচুনিটি ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন বিকজ আপনি যদি আমাদের ইউটিউবসাইট নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে প্রথমে আমরা একটু বেসিক ইনফরমেশন জানবো আমাদের আজকের স্কলারশিপ সম্পর্কে এখানকার যে ইউনিভার্সিটির অফ মিলান এটার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র্যাঙ্ক হচ্ছে দুইশো পঁচাশিতম তম সারা বিশ্বের মধ্যে এবং এখানে আপনারা ব্যাচেলার মাস্টার্স পিএইচডি তিন ধরনের প্রোগ্রামে স্কলারশিপ পাবেন এখানকার ব্যাচেলার প্রোগ্রামগুলো হচ্ছে সাধারণত তিন বছরের জন্য এবং যে মাস্টার্স ফুল টাইম প্রোগ্রাম এগুলি সাধারণত দুই বছরের জন্য এবং ডক্টর বা পিএইচডি প্রোগ্রামগুলো একটু ভ্যারি করে সাধারণত তিন চার এরকম হইতে পারে আশা করি এবং স্কলারশিপের যে স্পেশালিটি এইটা হচ্ছে এখানে আপনাদের অ্যাপ্লাই করে আইএলসটা ম্যান্ডেটরি না আইএলসটা হচ্ছে আবশ্যক না তবে আপনাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির যে প্রুফ বা এভিডেন্স এটা আপনারা দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা হয়তো এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিতে পারবেন এক্ষেত্রে আপনারা ইউনিভার্সিটিতে যেভাবে অ্যাপ্লাই করবেন যেটা আপনারা উপস্থাপন করবেন সেটা আশা করি স্কলারশিপেও দিতে পারবেন আর কি তবে আয়েলসটা ম্যান্ডেটরি বলা হলেও আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনাদের একটা আয়েলস বা টোফাল স্কোর থাকলে আপনারা ইজিলি এই সকল ক্রাইটেরিয়া ফুল আপ ফিল আপ করতে পারবেন এবারে সে স্কলারশিপের কি কি সুযোগ সুবিধা রয়েছে এই স্কলারশিপগুলো আপনার পার্সুয়াল ফান্ড থেকে ফুল ফান্ড হতে পারে মানে আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করতে পারে অথবা আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেবে যে অ্যামাউন্টটা আপনি হচ্ছে টিউশন ফির উপরে কার্যকর করতে পারবেন এবং আপনার অ্যাকোমোডেশন মানে থাকার জন্য সাপোর্ট দেবে ইউনিভার্সিটি হল বা ডেটোরিতে থাকা এছাড়াও আপনার যে খাবারের ব্যাপারটা খাবারটা আপনার ফ্রি হইতে পারে অথবা নির্দিষ্ট পরিমাণে আপনি ডিসকাউন্ট পাবেন ছাড় পাবেন আর কি এছাড়াও আপনারা মান্থলি একটা অ্যালাউন্স পাবেন মান্থলি একটা বৃত্তি পাবেন কিছু কিছু ক্ষেত্রে এটা ইয়ারলিও দিতে পারে তো মান্থলি আপনাদেরকে সাধারণত ছয়শো আটশো এরকম একটা ইউরো দেওয়া হবে যেটা আশা করি আপনাদের সেখানকার প্রাথমিক থাকার চলাচলের যে খরচাপাতিগুলো সেগুলো আপনারা বহন করতে পারবেন তবে খেয়াল রাখবেন যেখানে আপনার অ্যাকোমোডেশন ফ্রি করা হবে যেখানে আপনার খাবার ফ্রি হবে সেখানে সেখানে আপনারা একটা বড় অ্যামাউন্টের মান্থলি অ্যালাউন্স আশা করতে পারবেন না অথবা আপনার তখন মান্থলি অ্যালাউন্স নাও পাইতে পারেন আর কি এছাড়া আপনার ট্রাভেল কস্ট পাবেন আপনারা ইটালিতে থাকার জন্য যে যাতায়াত ভাড়া এটা এছাড়াও আপনারা লাইতে পারেন আপনার দেশ থেকে ইটালিতে আসার জন্য যে এয়ার ফেয়ার মানে হচ্ছে প্লেনের টিকিটের ভাড়া এটা আপনারা হচ্ছে পেতে পারেন স্কলারশিপগুলোর মধ্যে এছাড়া আপনাদের অ্যাকাডেমিক সাপোর্ট অ্যান্ড পার্সোনাল ওয়েলবিং এর জন্য যে ম্যাটেরিয়ালস গুলো কেনা দরকার হয় সেগুলোর জন্য আপনারা একটা কম্প্রিহেন্সিভ সাপোর্ট পাবেন এবার আসছি এই স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আবেদনের যোগ্যতা কি এখানে আপনাদের একটা নির্দিষ্ট একাডেমিক স্ট্যান্ডার্ড ধরে রাখতে হবে আমি বলে রাখি আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে তার চেয়ে একটু ভালো হইলে আপনার স্কলারশিপের জন্য অনেকটা ভালো হবে আর কি তোমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার যে জিপিএ এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো এবং আপনাকে যেটা করতে হবে ইউনিভার্সিটি যে কোনো একটা প্রোগ্রামে এনরোল করতে হবে বা ভর্তি হতে হবে ইউনিভার্সিটি অফ মিলানের আপনার এই আচ্ছা একটা ফুল টাইম প্রোগ্রামে অবশ্যই যাবেন অনেকগুলো সার্টিফিকেট প্রোগ্রাম এবং হচ্ছে বিভিন্ন ডিপ্লোমা প্রোগ্রাম আছে সেগুলোর কথা বাদ দিন আপনারা ফুল টাইম মাস্টার এবং ফুল টাইম ব্যাচেলার যেটা আমরা দুই বছর তিন বছর কথা বলেছি এগুলোতে হ্যান্ডেল করতে হবে এবং যারা বর্তমানে এখানে পড়াশোনা করছেন কারেন্ট স্টুডেন্ট আছে তাদের জন্য একটা স্যাটিসফ্যাক্টরি অ্যাকাডেমিক প্রোগ্রেস থাকা লাগবে মানে একটা নির্দিষ্ট পরিমাণ জিপিএ মেনটেন করা থাকলে তার আপনারা হচ্ছে স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং যে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অলরেডি একটা স্কলারশিপ থেকে হচ্ছে আপনারা বেনিফিটেড হচ্ছেন সুযোগ সুবিধা পাচ্ছেন তারা আলাদা কোনো স্কলারশিপের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন না এবার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে স্কলারশিপ অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে আপনার একাডেমিক এবং পার্সোনাল ইনফরমেশান দিয়ে আপনার যে ইনকামের ইনফরমেশানগুলো দিতে হবে আর কি আশা করি এখানে আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে সে ফর্মটা আপনাকে ফিল আপ করবেন অথবা এই ডকুমেন্টটা আপনার কীভাবে তৈরি করবেন কি কী তথ্য এখানে থাকবে সেগুলোর ইনস্ট্রাকশন আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্টস এখানে আপনার পাসপোর্ট বা এনআইডি এটা হইলে পরে হয়ে যাবে এছাড়া আপনার প্রুফ অফ এনরোলমেন্ট ওর অ্যাডমিশন প্রয়োজন হবে আশা করি এখানে আপনারা যে অফার লেটার পেয়েছেন এবং অফার লেটার পাওয়ার যদি আপনার অ্যাডমিটেড হন সেটাও আপনারা হচ্ছে এখানে ডকুমেন্ট হিসেবে দেখাইতে পারবেন তো কথা বলছি ইউনিভার্সিটি নিয়ে এখন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে ব্যাচেলার প্রোগ্রামের জন্য হচ্ছে জিপিএটা অনেকটা ভ্যারি করে এবং কিছু কিছু কম্পিটিটিভ প্রোগ্রাম রয়েছে সেগুলো ক্ষেত্রে জিপি একটু বেশি লাগে তবে যদি ফোরের মধ্যে চিন্তা করি আপনার থ্রি পয়েন্ট জিরো হলে এখানে অ্যাপ্লাই করবেন বাংলাদেশে যেহেতু ফাইভের মধ্যে সেখানে আমার মনে হয় আপনার যদি ফোর পয়েন্ট টু ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে আপনি ম্যাক্সিমাম প্রোগ্রাম এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং মাস্টার্সের জন্য আপনার এখানকার মিনিমাম জিপিএ ব্যাচলর আপনার প্রয়োজন হবে থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভ হলে আপনারা ম্যাক্সিমাম প্রোগ্রামে মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবেন তবে পিএইচডির জন্য এরা একটু বেশি চাই পিএইচডির জন্য আপনার মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ প্রয়োজন হবে এর স্কেলে যদি আপনার এখানে পিএইচডি করতে চান মাস্টার্সে আপনার থ্রি পয়েন্ট ফাইভ প্রয়োজন হবে এবার আসি ইংরেজির কথায় আমরা আগে বললাম যে আপনার দরকার হবে না ইংলিশ বায়াস বা টোফেল তাহলে আপনি ইংলিশ যে প্রোগ্রামগুলো আছেন সেখানে ভর্তি হতে কিন্তু এখানে আপনার আইএস বা টোফেল স্কোর লাগতেছে এখানে আইএস স্কোর হচ্ছে ব্যাচেলার ক্ষেত্রে যে ইংলিশ টয় প্রোগ্রামগুলো আছে সেক্ষেত্রে আপনার সিক্স প্রয়োজন হবে টোফেল ক্ষেত্রে হচ্ছে এইটটি প্রয়োজন হবে এটা হচ্ছে মিনিমাম স্কোর আর কি এবং এখানে ইংলিশ টয় প্রোগ্রাম বলার কারণ হচ্ছে যদি কোনো নেটিভ কোন ল্যাঙ্গুয়েজ বা স্প্যানিশে কোনো প্রোগ্রাম থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রভিশনটা প্রয়োজন হবে না ওইখানকার নেটিভ ল্যাঙ্গুয়েজ প্রভিশন প্রয়োজন হতে পারে তবে আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা ইংলিশ টট প্রোগ্রামে যাবেন এছাড়াও এরা ক্যামব্রিজ এবং আদার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে সেগুলো কিন্তু এরা গ্রহণ করে থাকে এবং মাস্টার্সের যে ইংলিশ টট প্রোগ্রামগুলো আছে সেখানে আপনার মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ থাকা লাগবে আইএলসে টোফেলে হচ্ছে মিনিমাম নাইনটি বা তার উপর থাকা লাগবে এবং পিএইচডিতে একটু বেশি চাই পিএইচডিতে আপনার আইএলস প্রয়োজন হবে সেভেন পয়েন্ট জিরো এবং টোফেল প্রয়োজন হবে ওয়ান হান্ড্রেড বা তার থেকে বেশি বুঝতে পারছেন পিএইচডি একটু বেশি চাচ্ছে তো এখানকার টিউশন ফি কেমন আপনার যারা পার্সিয়াল চিন্তা করছেন যদি আপনার একটা নির্দিষ্ট পরিমাণ স্কলারশিপ পান তাহলে বাকি টিউশন ফি আপনাকে কিন্তু পে করতেই হবে তো এক্ষেত্রে ব্যাচলার প্রোগ্রামের ক্ষেত্রে আপনার এভারেজ টিউশন ফি হয় তিন হাজার থেকে চার হাজার ইউরো প্রতি বছর তো এটা অনেকটা ভ্যারি করে কিছু কিছু প্রোগ্রাম একটু বেশি হইতে পারে মাস্টার্সের জন্য আপনারা টিউশন ফি হতে পারে এভারেজ তিন হাজার থেকে পাঁচ হাজার ইউরোপ প্রতি বছর এবং পিএইচডির জন্য আপনার এক হাজার থেকে চার হাজার ইউরো প্রতি বছর প্রয়োজন হইতে পারে তবে আপনারা নির্দিষ্ট প্রোগ্রাম এটা জানার জন্য অবশ্যই ইউনিভার্সিটির মেন ওয়েবসাইট যাবেন সেখান থেকে আপনারা ডিটেলস হচ্ছে জানতে পারবেন তো এবার আসি আপনারা ইউনিভার্সিটির এই স্কলারশিপগুলো থেকে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পূর্ণ অনলাইনে তবে আগে আপনাকে অবশ্যই সকল টার্মস অ্যান্ড কন্ডিশন ইনস্ট্রাকশন দেখে নিতে হবে এবং আপনার জিলি যে ক্রাইটেরিয়া আছে এগুলো আপনাকে দেখে নিতে হবে তবে যেহেতু আগে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে আসবেন বা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে আসবেন সেক্ষেত্রে আপনাদেরকে এখানে বেশি ঝামেলা পোহাতে হবে না অনেক কিছু আপনারা ইজিলি বোঝা যেতে পারবেন এবং যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আপনারা ঠিকমতো সাবমিট করে অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে সেখানে আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে জাস্ট সাবমিট করে দিলে আপনাদের স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে এবং এই ইউনিভার্সিটির স্কলারশিপের যে মেইন ওয়েব লিঙ্ক এটা আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আমি চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে ইউনিভার্সিটি অব মিলানের ব্যাচেলার মাস্টার্স পিএইচডি প্রোগ্রামগুলোর জন্য যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের স্কলারশিপ আছে সেগুলো আপনাদেরকে জানানোর জন্য এছাড়া আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে পরে আপনারা ডিসক্রিপশন সরি কমেন্ট বক্সে আপনার আমাদেরকে জানাতে পারবেন সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম